হ্যালো বন্ধুরা, এসআর কার্টুন বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের জন্য যে গল্পটি নিয়ে এসেছি তা হচ্ছে বাঁশবাড়ি। চলো তবে এবার গল্পটি শুরু করা যাক। তালপুকুর নামে একটি ছোট্ট গ্রামে তমা নামে এক অনাথ মেয়ে তার পিসির বাড়িতে থাকতো। তমার বাবা মা মারা যাওয়ার পর থেকেই তমা তার পিসির বাড়িতেই কোনো রকমে খেয়ে না খেয়ে তার দিন কাটাতো। একি তমা, তুই এখনো আমার মেয়েকে খাবার দিসনি কেন? আমার মেয়ের বুঝি খিদে পায় না? এতক্ষণ থেকে কি করলি তুই? হ্যাঁ, আমার রান্না হয়ে গেছে পিসিমা, আমি এক্ষুনি দিদির খাবার দিয়ে আসছি। আজ রান্না করতে একটু দেরি হয়ে গেছে। কোনো কাজ ঠিক করে করতে পারে না, আপদ একটা কপালে এসে জুটেছে। গ্রামের লোকদের কথায় তোকে এখানে নিয়ে এসেছি, নয়তো কে এমন বোঝা বাড়িতে নিয়ে আসবে? হ্যাঁ, যা দাঁড়িয়ে না থেকে দীপাকে খাবার দিয়ে আয়। এই বলে নির্মলা রাগ করে সেখান থেকে চলে যায়। বেচারি তমার এভাবে অবহেলায় অত্যাচারে কোনো রকম দিন কাটছিল। তমা, এই তমা, কোথায় গেলি তুই? হ্যাঁ, বড্ড বার বেড়েছে মেয়ের। হ্যাঁ পিসিমা, বলো ডাকছো কেন? এই মেয়ে, এই তুই আমার মেয়ের নতুন খেলনা গাড়িটা ভেঙেছিস কেন? হ্যাঁ, কত দাম ওটার জানিস তুই? আসলে পিসিমা, আমি বুঝতে পারিনি, আমি টেবিলটা গোছাচ্ছিলাম আর হাত ফসকে ওই খেলনা গাড়িটা পড়ে ভেঙে গেছে, ভুল হয়ে গেছে আমার। আমায় তুমি ক্ষমা করে দাও পিসিমা। ইচ্ছে করে ফেলে এখন বুঝতে পারিসনি তাই না শয়তান মেয়ে? আমার খেয়ে আমার পরে আমারই ক্ষতি করছিস? তুই আর আমার বাড়িতে থাকতে পারবি না, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা, আপদ কোথাকার। এই বলে নির্মলা জোর করে তমাকে তার বাড়ি থেকে তাড়িয়ে দেয়। কি করব এখন, আমি কোথায় যাব? আমি তো কিছুই বুঝতে পারছি না, বড্ড খিদেও পেয়েছে আমার। তমা এসব বলতেই সামনে এক আহত বানরকে দেখতে পায় আর তার কাছে যায়। একি, এই বানরটা তো অনেক আহত, কত রক্ত ঝরছে, আমায় একে সাহায্য করতে হবে। এই বলে তমা জঙ্গল থেকে কিছু ঔষধি পাতা এনে বানরের ক্ষত স্থানে লাগিয়ে দেয় আর কিছুক্ষণের মধ্যেই বানরটা সুস্থ হয়ে যায়। তোমায় অনেক ধন্যবাদ, তুমি অনেক ভালো, কিন্তু কে তুমি আর এই জঙ্গলেই বাকি করছো? এরপর তমা তার সমস্ত কথা বানরকে খুলে বলে। সব শুনে বানরও অনেক কষ্ট পায়। তুমি কোনো চিন্তা করো না বন্ধু, আজ থেকে তুমি আমার সাথেই এই জঙ্গলে থাকবে, আমি সব সময় তোমার পাশে থাকবো। এরপর তমা আর বানর মিলে জঙ্গল থেকে কিছু বাঁশ সংগ্রহ করে জঙ্গলে এক ছোট্ট বাঁশের বাড়ি বানায় আর দুজনে মিলে ওই বাঁশের বাড়িতে থাকতে শুরু করে। শুনছো তো, আমরা তো এই জঙ্গলে ফলমূল খেয়ে ভালোভাবেই দিন কাটাচ্ছি, আর এই জঙ্গলে তো অনেক ফল আছে। চল আমরা বরং একটা কাজ করব, আমরা এই ফলগুলো নিয়ে গিয়ে বাজারে বিক্রি করব, তবে তো আমরা অনেক টাকা পাব, আর ওই টাকা দিয়ে আমরা আমাদের অভাব দূর করতে পারবো। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো, তবে আমরা তাই করব। এরপর থেকে ছোটু আর তমা মিলে জঙ্গল থেকে বিভিন্ন ফল সংগ্রহ করে তা বাজারে বিক্রি করতে থাকে। একদিন তমা আর ছোটু তাদের বাঁশবাড়িতে ফিরছিল, হঠাৎ তারা দেখতে পায় জঙ্গলে এক বৃদ্ধা বসে কাঁদছে। এটা দেখে তমার অনেক মায়া হয়। একি ঠাকুমা, কি হয়েছে তোমার? তুমি এখানে বসে এভাবে কাঁদছো কেন? কি আর বলি দিদি ভাই, আমার ছেলে বউ আমাকে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আমার যে আর যাওয়ার কোনো জায়গা নেই, কোথায় যাব কিছুই বুঝতে পারছি না রে। আহারে, এই পৃথিবীর মানুষগুলো কত নিষ্ঠুর আর স্বার্থপর, নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। তুমি কোনো চিন্তা করো না গো,
আজ থেকে তুমি আমাদের সাথে আমাদের বাসবাড়িতে থাকবে। এরপর তমা বৃদ্ধাকে নিয়ে তাদের বাসবাড়িতে যায়। আর ওই বাসবাড়িতে ওদের তিনজনের দিন খুব ভালোভাবেই কাটছিল। একদিন বৃদ্ধা, তমা আর ছোটু রাস্তা দিয়ে আসছিল। হঠাৎই তমা দেখতে পায় রাস্তা দিয়ে তার দিদি দীপা আসছে, আর একটা গাড়ি তার দিদির দিকে এগিয়ে আসছে। এ দেখে তমা ভীষণ ঘাবড়ে যায় আর তাড়াতাড়ি গিয়ে দীপাকে ধাক্কা দিয়ে গাড়ির সামনে থেকে সরিয়ে দেয়। দীপাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়ায় সে পড়ে যায় আর পায়ে আঘাত পায়। এরপর তমা কিছু ঔষধি পাতা এনে দীপার পায়ে লাগিয়ে দেয় আর সেখানে একটা কাপড় বেঁধে দেয়। এরপর তমা বৃদ্ধা ও বানরের সাহায্যে দীপাকে তার পিসিমার বাড়িতে নিয়ে যায়। একি দীপা মা, কি হয়েছে তোর? আর তমা, তুই কোথা থেকে এলি? কি করেছিস দীপাকে? আর ওর পায়ে কি হয়েছে? হ্যাঁ, এরপর দীপা নির্মলাকে রাস্তার সব কথা খুলে বলে। সব শুনে নির্মলা তার ভুল বুঝতে পারে। তমা, মা আমার, আমায় তুই ক্ষমা করে দে মা, আমি তোকে ভুল বুঝেছি, তোর উপর কত অত্যাচার করেছি, তোকে এই বাড়ি থেকেও তাড়িয়ে দিয়েছি, আর সেই তুই আজ আমার মেয়ের জীবন বাঁচালি, তুই আমায় মাফ করে দে মা। আর শোন, আজ থেকে তুই আমার বাড়িতেই থাকবি। না পিসিমা, তুমি আমায় ক্ষমা করে দাও, আমি তোমার বাড়িতে যে থাকতে পারবো না, আমি জঙ্গলে বাস বাড়িতে এই ঠাকুমা আর আমার বানর বন্ধুর সাথে থাকি, ওখানেই আমরা অনেক ভালো আছি, আর তোমার ওপর আমার কোনো রাগ নেই। বন্ধু, তুমি এখানে কেন ফিরে আসলে? তুমি তো তোমার পিসিমার সাথে ওখানেই থাকতে পারতে, আর ওখানে তোমার কোনো অসুবিধাও হতো না। আমি ওখানে থাকলে তোমাদের কি হতো? তোমাদেরকে তো পিসিমা ওখানে থাকতে দিত না, আর দিলেও কয়েকদিন পরে তোমাদের বোঝা মনে করে আবার ওই বাড়ি থেকে তাড়িয়ে দিত। আর আমি তোমাদের বন্ধু হয়ে সেটা কি করে মেনে নিতাম বলো? তার থেকে আমরা সবাই মিলে আমাদের এই বাসবাড়িতেই ভালো থাকবো। সত্যি রে বাছা, তুই অনেক ভালো, তোর মনটা অনেক বড়। এরপর থেকে তমা বৃদ্ধা ও বানরের সাথে তার বাসবাড়িতেই ভালোভাবে দিন কাটাতে থাকে।